প্রিয় ছাত্রবৃন্দ পদার্থ বিজ্ঞান ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা তোমাদের পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্রের নতুন একটি অধ্যায় নিয়ে আলোচনা করব, শুরু করব আজকে। তো আমাদের আজকের আলোচনার অধ্যায় হলো জ্যামিতিক আলোক বিজ্ঞান। তো এখানে প্রথমে আমরা যে জিনিসটি আমাদের যে প্রয়োজন হবে সেটা তোমরা যে আলো, আমরা তো জানি যে আলো, আলো হলো কি, এক প্রকার শক্তি যা আমাদের চোখে পড়ছে, কি দেখার অনুভূতি জাগায়। তো এখন সে আলোর প্রতিসরণ, তো আলোর প্রতিসরণ বলতে তোমরা কি বুঝো, যে আলো এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যাবার সময় মাধ্যমদ্বয়ের বিভেদতলে আপতিত আলোক রশ্মি দিক পরিবর্তন করার ঘটনাকে আলোর প্রতিসরণ বলে। তো আলোর প্রতিসরণের দুটি সূত্র আছে। তো আলোর প্রতিসরণের প্রথম সূত্র হচ্ছে যে, একটু খেয়াল করো যে আমরা যদি এটাকে বলি পি ও পি প্রাইম, এটি হচ্ছে কি এন ও এন প্রাইম। পি ও পি প্রাইম হচ্ছে দুটি মাধ্যমের বিভেদতল। তো এটার নাম দিলাম আমরা কি এ মাধ্যম, এটা হলো কি বি মাধ্যম। তাহলে একটু ফলো করো যে এ মাধ্যম থেকে আলো বি মাধ্যমে গমন করবে। এই এ মাধ্যম স্বচ্ছ মাধ্যম, বি মাধ্যম স্বচ্ছ মাধ্যম, স্বচ্ছ মাধ্যম ব্যতীত আলো গমন করতে পারে না। এখন আলো এ মাধ্যম থেকে বি মাধ্যমে গমন করবে। যদি এ মাধ্যমের চেয়ে বি মাধ্যম হালকা হয় তাহলে আলো ওদিকে সরে যাবে, অবিলম্ব থেকে দূরে সরে যাবে। তো এটার নাম হচ্ছে আমরা বললাম যে এ, এটা হলো কি বি। একটু ফলো করো। তো এই এ ও, এই এ কে বলা হয় আপতিত রশ্মি, ও বি কে বলা হয় প্রতিসরিত রশ্মি, আর হচ্ছে এন ও এন প্রাইম এটাকে বলা হয় অবিলম্ব। তো এখন আপতিত রশ্মি এবং অবিলম্বের মধ্যবর্তী কোণকে আপতন কোণ বলা হয়, আপতন কোণকে আই দ্বারা প্রকাশ করা হয়। প্রতিসরিত রশ্মি এবং অবিলম্বের মধ্যবর্তী কোণকে প্রতিসরণ কোণ বলা হয়, প্রতিসরণ কোণকে আর দ্বারা প্রকাশ করা হয়। এখন আলোর প্রতিসরণে দুটি সূত্র আছে। প্রথম সূত্র কি, যে আলোর প্রতিসরণ প্রথম সূত্র হচ্ছে যে আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি এবং অভিলম্ব একই সমতলে অবস্থান করে। আমি আবার বলছি যে আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি এবং অভিলম্ব একই সমতলে অবস্থান করে। একটু চিত্রে তোমরা খেয়াল করো যে চিত্রে আপতিত রশ্মি এও, প্রতিসরিত রশ্মি ওবি এবং অভিলম্ব এন ও এন প্রাইম, এই তিনটি কোথায় অবস্থান করতেছে, তিনটি এই হোয়াইট বোর্ডের সমতলে অবস্থান করতেছে। তো এটাকে বলা হয় আলোর প্রতিসরণের প্রথম সূত্র। আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্রটি হলো যে একজোড়া নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট বর্ণের আলোর জন্য আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক হয়। আমি আবার বলছি যে একজোড়া নির্দিষ্ট মাধ্যম ও নির্দিষ্ট বর্ণের আলোর জন্য আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক হয়। একটু খেয়াল করো, চিত্রে আপতন কোণ আই, প্রতিসরণ কোণ আর, মানে আপতন কোণের সাইন কত, সাইন আই, প্রতিসরণ কোণের সাইন কত, সাইন আর, ধ্রুবক। একটু ফলো করো,
এখন আমাদের যদি আমরা কি ভিন্ন ভিন্ন আপতন কোণ নেই, এটা একটা আপতন কোণ, একজন প্রতিফলন কোণ চেঞ্জ হয়ে গেল, আপতন কোণের নাম কি আই ওয়ান, প্রতিসরণ কোণের নাম কি আর ওয়ান। আরও যদি আপতন কোণ হয় যে এটার নাম কি আই টু, এটার নাম কি এটা এইভাবে প্রতিষ্ঠিত হবে, এটার নাম হচ্ছে আর টু। এখন যে আমরা যদি ভিন্ন ভিন্ন আপতন কোণ নেই এবং ভিন্ন ভিন্ন আপতন কোণের জন্য ভিন্ন ভিন্ন প্রতিসরণ কোণ পাই, তাহলে সাইন আই ওয়ান বাই সাইন আই ওয়ান ইকুয়াল সাইন আই টু বাই সাইন আর টু ইকুয়াল কি সাইন আই থ্রি বাই সাইন আর থ্রি ইকুয়াল কি, এটা এইভাবেই চলতে থাকে ইকুয়াল ধ্রুব। অর্থাৎ এক জোড়া নির্দিষ্ট মাধ্যম, অর্থাৎ মাধ্যম দুইটা যদি নির্দিষ্ট থাকে এবং নির্দিষ্ট বর্ণের আলো যদি থাকে, তাহলে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণে সাইনের অনুপাত সর্বদাই ধ্রুবক হবে। এটাকে বলা হয় আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্র। এখন এই আলোর প্রতিসরণের এই দ্বিতীয় সূত্রটি বিজ্ঞানী স্নেল আবিষ্কার করেন বলে ওনার নাম অনুসারে আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্রটিকে স্নেলের সূত্র বলা হয়। তো এখন আমরা আমাদের পরবর্তী আলোচনায় চলে যাব, সেটা হলো যে প্রতিসরণাঙ্ক বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। প্রতিসরণাঙ্ক প্রতিসরণাঙ্ক একটু ফলো করো যে প্রতিসরণাঙ্ক কাকে বলা হয়। আমরা স্নেলের সূত্রের সাহায্যে যেটা বলতে পারি যে এক জোড়া নির্দিষ্ট মাধ্যম ও নির্দিষ্ট বর্ণের আলোর জন্য আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা একটি ধ্রুবক হয়, এই ধ্রুবককে প্রতিসরণাঙ্ক বলে। তো আমি আবার বলছি যে নির্দিষ্ট বর্ণের আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রতিসরিত হলে আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক হয়, এই ধ্রুবককে প্রতিসরণাঙ্ক বলে। প্রতিসরণাঙ্ককে মিউ দ্বারা প্রকাশ করা হয়। তো একটু খেয়াল করো যে প্রতিসরণাঙ্ক মিউ ইকুয়াল, একটু খেয়াল করো সাইন মানে আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত। এখন এই প্রতিসরণাঙ্ক হলো দুই প্রকার, একটাকে বলা হয় আপেক্ষিক প্রতিসরণাঙ্ক। আপেক্ষিক প্রতিসরণাঙ্ক পরম প্রতিসরণাঙ্ক, আপেক্ষিক প্রতিসরণাঙ্ক কাকে বলে। খেয়াল রাখতে হবে যে আপেক্ষিক প্রতিসরণাঙ্ক হবে যে কোনো দুইটা মাধ্যমের মধ্যে, তো আলো যে মাধ্যম থেকে আসে বিবেদতলের দিকে, যে মাধ্যম থেকে আলো বিবেদতলের দিকে আসে সেই মাধ্যমকে বলা হয় আপতন মাধ্যম, এবং যে মাধ্যমে প্রতিসরিত হয় সেই মাধ্যমকে বলা হয় প্রতিসারক মাধ্যম। এখন আপেক্ষিক প্রতিসরণাঙ্কের ক্ষেত্রে আপতন মাধ্যম যে কোনো মাধ্যম হতে পারে এবং প্রতিসারক মাধ্যম যে কোনো মাধ্যম হতে পারে। তো আপতন মাধ্যমের ক্ষেত্রে হবে কোনটা, যে আপতন মাধ্যম হতে পারবে না শূন্য বা বায়ু মাধ্যম, এই দুইটা মাধ্যম শূন্য এবং বায়ু মাধ্যম ব্যতীত যে কোনো মাধ্যম আপতন মাধ্যম হতে পারবে আপেক্ষিক প্রতিসরণাঙ্কের ক্ষেত্রে। তাহলে আমাদের সংজ্ঞাটা কী হয় যে আলোকরশ্মি শূন্য বা বায়ু মাধ্যম ব্যতীত অন্য কোনো মাধ্যম থেকে আপতিত হয়ে দ্বিতীয় কোনো মাধ্যমে প্রতিসরিত হলে
আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাতকে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমে আপেক্ষিক প্রতিসরণাঙ্ক বলে। আমি আবার বলছি যে আলোক রশ্মি যে কোনো এক মাধ্যম থেকে শূন্য বা বায়ু মাধ্যম ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রতিসরিত হলে আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাতকে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের আপেক্ষিক প্রতিসরণাঙ্ক বলে। এখন একটু খেয়াল করো যে আলো যদি এখানে আমি জেনে বলে দিই আলো ডাব্লিউ মাধ্যম থেকে জি মাধ্যমে প্রতিসরিত হয় তাহলে আপেক্ষিক প্রতিসরণাঙ্ক হবে কি, কার সাপেক্ষে কার, ডাব্লিউ মাধ্যমের সাপেক্ষে জি মাধ্যমে। সেক্ষেত্রে কি হবে, ডাব্লিউ মিউ জি ইকুয়াল সাইন আই বাই সাইন আর। অর্থাৎ আলো যদি কি ডাব্লিউ বা পানি মাধ্যম থেকে জি বা গ্লাস মাধ্যমে প্রতিসরিত হয় তখন পানির সাপেক্ষে কাচে আপেক্ষিক প্রতিসরণাঙ্ক হবে ডাব্লিউ মিউ জি ইকুয়াল কি সাইন আই বাই সাইন আর। তো এখন আমরা পরম প্রতিসরণাঙ্ক বলতে কি বোঝায়, পরম প্রতিসরণাঙ্কের ক্ষেত্রে আপতন মাধ্যম নির্দিষ্ট, সেই নির্দিষ্ট আপতন মাধ্যমের নাম কি, হয় শূন্য মাধ্যম না হয় কি বায়ু মাধ্যম। এই জন্য সংজ্ঞাটা তাহলে কি হবে যে আলোকরশ্মি শূন্য বা বায়ু মাধ্যম থেকে অন্য কোনো মাধ্যমে প্রতিসরিত হলে একটি নির্দিষ্ট বর্ণের আলোর জন্য আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাতকে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমে কি পরম প্রতিসরণাঙ্ক বলা হয়। এখন আমরা আপতন মাধ্যম শূন্য বা বায়ু মাধ্যম, শূন্য বা বায়ু মাধ্যম। এখন এখানে একটু খেয়াল করো, আলোকরশ্মি যদি শূন্য মাধ্যম থেকে এদিকে এই জি মাধ্যমে প্রতিসরিত হয় তাহলে এটা হবে কি শূন্য মিউ জি, শূন্য মিউ জি। এটা এটা দ্বারা কী বোঝাচ্ছে যে শূন্য মাধ্যমের সাপেক্ষে জি মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক, যেহেতু আলোকরশ্মি শূন্য মাধ্যম থেকে জি মাধ্যমে প্রতিসরিত হচ্ছে তখন এটা হবে কি পরম প্রতিসরণাঙ্ক, কার সাপেক্ষে, শূন্য মাধ্যমের সাপেক্ষে জি মাধ্যমে পরম প্রতিসরণাঙ্ক। এখন কখনো কখনো এখানে শূন্য ইউজ করা হয় না, তাহলেও বুঝতে হবে যে এটা কি, এটা হচ্ছে মিউজি, শুধু মিউজি কি, এটা হচ্ছে কি যে জি মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক, কার সাপেক্ষে, শূন্য মাধ্যমের সাপেক্ষে। এখানে শূন্য থাকতেও পারে নাও থাকতে পারে, সেক্ষেত্রে তুমি বুঝে ফেলতে পারবা যে এটা পরম প্রতিসরণাঙ্ক, বাট এটা কি শূন্য মাধ্যমের সাপেক্ষে জি মাধ্যমে পরম প্রতিসরণাঙ্ক। এখন আমরা যদি বলি যে এখানে বায়ু মাধ্যম, বায়ু, তখন কিন্তু এখানে এ হবে এ মিউজি, এটাও কি জি মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক, বাট কি এটা বায়ু মাধ্যমের সাপেক্ষে জি মাধ্যমের কি পরম প্রতিসরণাঙ্ক। আমার মনে হয় যে বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। এখন প্রতিসরণাঙ্ক যেহেতু একই জাতীয় দুটি রাশির অনুপাত, সেহেতু প্রতিসরণাঙ্কের কোনো একক নেই। এখন আমরা যে বিষয়টি তোমাদেরকে বলবো সেটি হচ্ছে যে কতগুলো সূত্র লিখবে, এই সূত্রগুলো তোমরা একটু খেয়াল করো। এটাকে বলা হয় ডাব্লিউ মিউ জি, ডাব্লিউ মিউ জি ইকুয়াল ওয়ান বাই জি মিউ ডাব্লিউ। অর্থাৎ ডাব্লিউ যদি পানি হয়, যে যদি গ্লাস হয়, পানির সাপেক্ষে কাচের আপেক্ষিক প্রতিসরণাঙ্ক ইকুয়াল ওয়ান বাই জিটা, মানে উল্টাটা হয়ে যাবে। ঠিক একইভাবে আমরা বলতে পারি যে আমরা যদি বলি এ এটা ডাব্লিউ, কি হবে ওয়ান বাই এটা না বলে এখানে মিউ এ মিউ ডাব্লিউ, মানে কি হবে ডাব্লিউ মিউ ওয়ান বাই, এগুলো সূত্র। এখন পরম প্রতিসরণাঙ্ক এবং আপেক্ষিক প্রতিসরণাঙ্কের মধ্যে যে সম্পর্ক আছে সেগুলো আমরা বলতে পারি যে এইভাবে, যে এটা কি ডাব্লিউ মিউ, এটা হচ্ছে পানির সাপেক্ষে কাচের আপেক্ষিক প্রতিসরণাঙ্ক, পরে হবে কি মিউ জি বাই মিউ ডাব্লিউ। এটা খেয়াল করো, এটা
ডব্লিউ মিউ জি হলো কি পানির সাপেক্ষে কাচের আপেক্ষিক প্রতিসরাঙ্ক ইকুয়াল কি মিউ জি বাই মিউ ডব্লিউ অর্থাৎ কি কাচের পরম প্রতিসরাঙ্ক ডিভাইডেড পানির পরম প্রতিসরাঙ্ক কাচের পরম প্রতিসরাঙ্ক ডিভাইডেড পানির পরম প্রতিসরাঙ্ক এখানে যদি কি শূন্য মাধ্যমের সাপেক্ষে পরম প্রতিসরাঙ্ক হয় তাহলে এভাবেই হবে আর বায়ু মাধ্যমের সাপেক্ষে পরম প্রতিসরাঙ্ক হলে এখানে এম ইউ জি লেখা দিতে পারে বায়ু মাধ্যমের সাপেক্ষে যদি প্রতিসরাঙ্ক পরম প্রতিসরাঙ্ক হয় তাহলে এম ইউ জি বা এম ইউ জি আর শূন্য মাধ্যমের সাপেক্ষে যদি হয় তখন এখানে এটা থাকবে না এইভাবে লেখা হয় এখন আমরা প্রতিসরণাঙ্ক এবং আলোর বেগের মধ্যে সম্পর্ক দেখাবো সেটা একটু খেয়াল করো ডাব্লিউ মিউ জি ইকুয়াল কত হবে উপরে হবে সি ডাব্লিউ বাই সি জি এটা একটু তোমরা খেয়াল করো ডাব্লিউ মিউ জি পানির সাপেক্ষে কাচের আপেক্ষিক প্রতিসরণাঙ্ক পানিতে আলোর বেগ ডিভাইডেড কাচের আলোর বেগ এই সূত্রগুলো তোমরা লিখে নাও এই সূত্রের সাথে তোমরা সহজেই গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার মনে হয় তোমরা আজকে ক্লাসটি বুঝতে পেরেছ তো পরবর্তী ক্লাসে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি খোলা আছে। Yasmin, Yasmin,